একেবারে এই সপ্তাহের নতুন জামদানি একদম নতুন কালেকশন, এগুলো এর আগে আর দেখানো হয় না সমরেশ ভাই। আচ্ছা আপু, আপনি তো এখানে জামদানি শাড়ি তৈরি করেন তাই তো? হ্যাঁ জি। আচ্ছা, প্রতিদিন আপনারা কয়টা করে শাড়ি তৈরি করতে পারেন? এখানে প্রতিদিন শাড়ি হয় না। তাহলে কিভাবে একটা শাড়ি বুনতে আপনার 2-3 মাস এরকম সময় লাগে? আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি তো এই জামদানি কারখানায় কাজ করেন, এই কারখানার কি নাম? এটা হচ্ছে আব্দুল্লাহ জামদানি উইভিং ফ্যাক্টরি। আচ্ছা, আপনি কত বছর ধরে জামদানি শাড়ি তৈরি করেন? আমি তো কাজ করি প্রায় মনে করেন যে 30-45 বছর ধরে। 30-45 বছর ধরে? আচ্ছা, আপনাদের এই কারখানায় যে জামদানি শাড়িগুলো তৈরি হয়, কিন্তু তো আপনার সারা বাংলাদেশে দেশের বাইরেও পাইকারি বিক্রি করেন? হ্যাঁ সমাজ ভাই, এটা হচ্ছে আমার জামদানি কারখানা। তো অনেকেই তো অনেক কিছু বলে যে জামদানি কিভাবে বানায় কি করে, চলেন আজকে আমার কারখানাতে দেখাই দর্শকদের। ভাই আপনার এই কারখানায় কয়টা তাঁত রয়েছে? আমার এই কারখানায় আপনার 8টা তাঁত আছে, আর এছাড়া রয়েছে, হ্যাঁ এছাড়াও বাইরে আপনার আরও মনে করেন 15-20টা তাঁত আছে যারা ফ্যামিলি নিয়ে। এই যে দেখেন সমাজ ভাই, এটা হচ্ছে সাদার মধ্যে মাল্টি কাজটা করেছে, এটা আপনারা তৈরি করতে সময় লাগবে প্রায় 1.5 মাসের মতো। এই যে দেখেন, এই যে একটা ভাই উনি শাড়িটা তৈরি করছে, এই শাড়িটা সময় তৈরি করতে সময় লাগবে 3 মাস। আমাদের এখানে প্রতিদিনই আপনার নিজস্ব ডিজাইনের মাধ্যমে নতুন নতুন শাড়ি তৈরি করা, এবং আমরা এগুলো সরাসরি পাইকারি দামে বিক্রি করি। আপনার কারখানায় সর্বনিম্ন কত টাকা থেকে স্টার্টিং জামদানি শাড়ি? আমার কারখানায় সর্বনিম্ন 650 টাকা থেকে স্টার্টিং। আর সর্বোচ্চ কত টাকা পর্যন্ত রয়েছে? সর্বোচ্চ হচ্ছে ভাই, এটা কাজের উপর নির্ভর করে। আমরা আপনারা যদি কাস্টমার শাড়ি করতে চাই, সেক্ষেত্রে কাস্টমার শাড়িও করি। আপনার হচ্ছে 30,000-40,000-50,000 টাকা শাড়িও আছে। কেউ যদি তাদের নিজস্ব ডিজাইন অনুসারে তৈরি করে নিতে চায়, আপনাদের এই ফ্যাক্টরি থেকে আপনারা তৈরি করে দিতে পারেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনার কাছ থেকে যারা পাইকারি রেটে নিবে, মিনিমাম কত পিস অর্ডার করতে হবে? মিনিমাম 5 পিস নিতে হবে। 5 পিস। আপনাদের এই ফ্যাক্টরি বা এই জামদানি কারখানার লোকেশন একটু বলে দেবেন। এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার তারাও পৌরসভার দক্ষিণ রূপসীতে আপনারা অবস্থিত। আপনাদের এই নারায়ণগঞ্জের রূপগঞ্জ, জি, এই জায়গাটা তো জামদানি শাড়ির জন্য সব থেকে বিখ্যাত। হ্যাঁ, এটা হচ্ছে দক্ষিণ রূপসী হচ্ছে জামদানির জন্য বিখ্যাত, এবং এখানে জামদানি বিচিক শিল্প নগরীর আমরা সাথেই এটা। আচ্ছা, তো আপনারা এখান থেকে তৈরি করতে দেশের বাইরেও বিক্রি করেন? হ্যাঁ, দেশের বাইরে আমার DHL ফেডেক্স দিয়ে থেকে আমার সারা দেশের সুন্দরবন এসএমই রোবন পাঠাও রেডেক্সের মাধ্যমে পাঠাই থাকি। তো ভাইয়া, আপনার এই কারখানায় যে জামদানি শাড়িগুলো আপনারা নিজেরাই তৈরি করেন, তো আমাদের দর্শকদের কি আপনাদের তৈরি করা কিছু জামদানি শাড়ি দেখানো যাবে? আমাদের শাড়িগুলো তো আমরা এখানে রাখি না, আমরা শাড়িগুলো তৈরি করে আমাদের শোরুমে নিয়ে রাখি। চলেন আমরা শোরুমে যেয়ে আপনি শাড়িগুলো দেখেন। তো এটি হচ্ছে আপনাদের শোরুম? জি ভাই। তো শোরুমে তো দেখতে পাচ্ছি প্রচুর জামদানি শাড়ির স্যাম্পল রয়েছে। আপনার এখানে জামদানি শাড়ি মাত্র 450 টাকা থেকে? হ্যাঁ, 450 টাকা থেকে শুরু। কিন্তু এই শাড়িটা আমরা দেখাবো ভিডিওর মাঝখানে, এটা একটা আকর্ষণ, একটা আকর্ষণ। তো আপনারা যে রেগুলার শাড়ি, যে রেগুলার শাড়ি দিয়ে দেখাই 650 টাকার যে শাড়িগুলো, এই শাড়িগুলো দিয়ে আমরা স্টার্ট করতে যাচ্ছি। তাহলে চলেন আমরা শাড়ি দেখানো শুরু করি। আচ্ছা, প্রথমে যে সাদার মধ্যে দেখেন বেগুনি দিয়ে করা এই শাড়িটা, এই শাড়িগুলো হচ্ছে আপনার, এই শাড়িগুলোর মধ্যে আপনার এই যে 7-8 কাজ আছে, এটা হচ্ছে বডিয়া চুল, এই দেখেন এটা হচ্ছে কুচির পাটটা। এই শাড়িগুলো কয় হাতের হয়? এগুলো শাড়ি হচ্ছে 12 হাত প্লাস। 12 হাত প্লাস, প্রতিটা শাড়ি 12 হাত প্লাস, এবং প্রতিটা শাড়ির আপনার কাজ হচ্ছে আপনার 7 হাতের মতো, এবং এই শাড়ির সুতাগুলো হচ্ছে আপনার থাকে 80 কাউন্ট বাই 64 কাউন্ট। দেখেন এই যে কালারগুলো আছে, একটু যদি আপনি কি করেন, এই যে দেখেন সবগুলো হচ্ছে আপনার 40, এইগুলো 650 টাকার শাড়ি। আচ্ছা, এখানে 4টা রো হচ্ছে 650 টাকা করে, এর মধ্যে আর 2-1টা কালার দেখাচ্ছি আপনি, 650 টাকা, এটাও 650 টাকা। মোটামুটি 650 টাকার মধ্যে আপনার এখানে 40-50টার মতন কালার হবে? হ্যাঁ, 40-50টা কালার হবে। তারপর হচ্ছে আপনি চলে যে আমরা 1000 টাকা যে শাড়িগুলো, এই যে 650 টাকার মধ্যেও আরো 40-50টা এই 40-50টা ভাই, এই যে কালারগুলো আমি আপনাকে সামনে দেখাচ্ছি, দেখেন এই যে কালার, এই যে কালোর মধ্যে লাল, ব্লুর মধ্যে যে মাল্টি দেখাচ্ছি, যে সাদা, তারপর হচ্ছে গ্রিন, তারপর হচ্ছে আপনার এই যে নেভি জাম কালার, এটা জাম কালার। আচ্ছা, তারপর হচ্ছে যে ল্যাভেন্ডারের মধ্যে সাদা, চলে যাচ্ছে আমরা 1000 টাকার। আপনার 650 টাকার 1000 টাকার মধ্যে পার্থক্য হচ্ছে, দেখেন এই যে এই শার্ট, ওই শার্টের মধ্যে পার নাই, এই শার্টের মধ্যে পার আছে। আচ্ছা, ওই শাড়ির মধ্যে পার ছিল না, এটার মধ্যে পার আছে, এবং এটার মধ্যে কাজগুলো আরো বড় বড়। ওকে, তারপরে এই যে এর হচ্ছে কুচির, এই 1000 টাকা রেঞ্জের মধ্যে হতো 50-60টার মতো? হ্যাঁ, এই যে 1000 টাকার মধ্যে যেগুলো সব কালার হচ্ছে 1050 টাকার মধ্যে, এই যে দেখেন এই যে ব্লু, তারপরে কালো, অ্যাশের অলিভ কালার, তারপরে সুরমা কালার, ফিরোজা কালার, সবই 1000 টাকার। এই যে আপনি ব্লুর মধ্যে যেটা শাড়ি দেন, সব 1000 টাকার মধ্যে ভাই শাড়ি আমাদের কাছে ভাই, মানে বিভিন্ন কালারের শাড়ি, ওগুলো রেগুলারই আসে, এবং নতুন নতুন আপডেট কালার চলে আসে। আর যেহেতু এটি হচ্ছে জামদানি, জামদানির শিল্পনগরী, হ্যাঁ জামদানি শিল্পনগরীর, আমার শোরুমটা হচ্ছে জামদানি শিল্পনগরীর 10 নম্বর রোডের পশ্চিম পাশে।
সামনে পূজার উপলক্ষে নতুন নতুন সব কালার, এটা হচ্ছে 1300 টাকা করে। এখানে আপনার দেখেন কালার হবে মিনিমাম 60-70 টাকা, যে এই যে যা আছে এখানে 6টা রয়ের মধ্যে যা আছে সবই হচ্ছে আপনার 1400 টাকা। দেখেন এই যে 1300 টাকার পরে শাড়িগুলো হচ্ছে 1400 টাকা হচ্ছে, যে এই ডিজাইনটা দেখেন, এই যে এগুলোর সাথে ব্লাউজ পিস থাকবে। হ্যাঁ, এগুলোর সাথে ব্লাউজ, এগুলো সবই হচ্ছে 12 হাত, এগুলো সব 12 হাত, আর ব্লাউজ পিসটা আলাদা কাটা থাকবে। এই যে দেখেন, এই যে আলাদা কাটা ব্লাউজ পিসটা। মানে 450 টাকা থেকে স্টার্টিং। এবং আমরা দেখাবো হচ্ছে সর্বোচ্চ এখানে অ্যাভেলেবেল আছে হচ্ছে 14,500 টাকা, কিন্তু আমাদের কাস্টমার যদি কারখানায় দেখে আসছেন 40,000-50,000 টাকা শাড়ি কাজ চলতেছে, এটা হচ্ছে আপনার নেব 1500 টাকা। এটা 1500 টাকা? জি। আচ্ছা, এই 1500 টাকা রেঞ্জের মধ্যেও তো আরও কালার ডিজাইন? হ্যাঁ, এটার মধ্যে আরও কালার আছে, আরও ডিজাইন আছে। এটার মধ্যে আরেক 1500 টাকা রেঞ্জের যে শাড়িগুলো, এর সাথেও ব্লাউজ পিস হবে? হ্যাঁ, সবগুলোর সাথে ব্লাউজ হবে। এই যে একটা শাড়ি, এটাও আপনার নিচে হচ্ছে মাত্র 1500 টাকা। ভাই, এই শাড়িটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, ব্ল্যাকের মধ্যে কাজ করা। হ্যাঁ, ব্ল্যাকের মধ্যে গোল্ডেন, এবং এই শাড়িটা কিন্তু ভাই হচ্ছে আমরা কটনের মধ্যে এই শাড়িগুলো বিক্রি করি 6,000-6,500 করে। এবং অনেকেই রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছে যে ভাই এই শাড়িগুলো এই ডিজাইন এনে দেওয়া যায় কিনা, তো আমরা যারা চাচ্ছেন তাদের জন্য এই শাড়িগুলোর ডিজাইন নিয়ে। জমিনটা কি ফ্রেশ থাকে? জমিনটা হচ্ছে বডিটা, ওটা বডি প্লেন বলা হয়। আচ্ছা, বডি প্লেন এবং পারে কাজ করা, পারে আর চলে। যে আমাদের এখানে আসলে আমরা মানে বাধ্য অরিজিনাল দিতে গভর্নমেন্টের একটা প্রতিষ্ঠান হিসেবে, সেই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু পুরোটা বিসিক পল্লি, সেই ক্ষেত্রে আমরা এখানে এখানে 2 নম্বরে কোনো সুযোগ নাই। আচ্ছা, ওকে, এটা প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 1600 টাকা। এই যে এটা একদম দেন নিত্যর একদম নতুন ডিজাইন, এটার পারের ডিজাইনটা কিন্তু দামি শাড়ির ডিজাইন। এই যে দেখেন, এটা প্রাইস পড়বে 1600 টাকা। 1600 টাকা। আপনারা এখান থেকে মিনিমাম 6 পিস জামদানি শাড়ি পারচেজ করলে পাইকারি রেটে নিতে পারবেন। একটা নতুন ডিজাইন দেখেন, এই যে নতুন সব ডিজাইন আমরা চেষ্টা করেছি নিয়ে আসতে সামনে পূজোর উপলক্ষে। এটা হচ্ছে নতুন ডিজাইন। হ্যাঁ, এই যে পারের দেখেন নতুন একদম ডিজাইনগুলো, এটার প্রাইস নিচ্ছি মাত্র 1600 টাকা। মাত্র 1600 টাকা, একেবারে এই সপ্তাহের নতুন জামদানি, একদম নতুন কালেকশন। এগুলো এর আগে আর দেখানো হয় না সমরেশ ভাই, সবগুলোই আপনার জন্য রাখা হয়েছে যাতে আমরা দেখাইতে পারি আমাদের দর্শকদের দেখাইতে পারি। কোন ডিজাইনগুলো আসছে আমি দেখাচ্ছি, অনেক কালার এখানে, মানে হিউজ কালেকশন। একটা জামদানি শাড়ির কারখানায় কিন্তু এত জামদানি শাড়ি থাকে না। এই যে একটা ডিজাইন দেখেন, একদম ইউনিক ডিজাইন, এটা আপনার হচ্ছে ডাইরেক্ট এক কথায় এটা হচ্ছে 1500-16,000 টাকা শাড়িতে এই ডিজাইনটা করা হয়। এটাও এই সপ্তাহের একেবারে নিউ কালেকশন, একদম নিউ কালেকশন, মানে আপনার কারখানায় একেবারে নিউ সব ডিজাইনগুলো শুধু আপনার জন্য রাখছি দেখানোর জন্য। ওকে দর্শক, দেখেন কত চমৎকার ডিজাইনের একটি জামদানি। এই শাড়িটার প্রাইস নিচ্ছি মাত্র 1800 টাকা। মাত্র 1800 টাকা, ব্লাউজ পিস সাথে থাকবে, ব্লাউজ পিস সাথে থাকবে। কিন্তু এই শাড়িটা আপনি আজকের ভিডিওতে কিন্তু অনেক ইউনিক ইউনিক সব ইউনিক ডিজাইন দেখাচ্ছি। ওকে, এরপরে কি দেখাবেন ভাইয়া? এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আপনার আরেকটু হাই রেঞ্জের মধ্যে, যারা একটু আর একটু ভালো মানে বেশি কাজের মধ্যে যাচ্ছেন তাদের জন্য আপনার এই শাড়িগুলো। এই যে দেখেন, এই যে শাড়িটা, এটা ওর থেকে একটু প্রাইস রেঞ্জ বেশি হবে, প্রাইস রেঞ্জ বেশি, কাজও বেশি। ওকে, এই যে দেখেন শাড়ির মানে আপনার সুতার কাউন্টও তো ভালো। এটা সুতার কাউন্ট হচ্ছে 64 কাউন্ট সুতা দিয়ে করা। 64 কাউন্ট। হ্যাঁ, এটা প্রাইস কত পড়বে? এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 2700 টাকা। 2700 টাকা? জি, একেবারে পানির মতন স্বচ্ছ। এই যে একদম, হ্যাঁ, এই যে বেগুনি কালার পুরো শাড়িটাতে, এগুলো হচ্ছে আপনার 8 হাত কাজ থাকবে পুরো শাড়িতে, এরকম কাজ করে। এই দেখেন প্রাইস কত বললেন? এটা 2700 টাকা। এটার মধ্যে কালার কয়টা? এটার মধ্যে এই যে দেখেন, এইটার এই ডিজাইনে এই যে আরেকটা ডিজাইন আছে হচ্ছে, এই যে দেখেন আপনার মিষ্টি কালারের মধ্যে অরেঞ্জ কম্বিনেশন, দুইটা ডিজাইন এই এই রেঞ্জের মধ্যে দুইটা ডিজাইন। এই যে দেখেন আরেকটা ডিজাইন। আচ্ছা, এটা প্রাইসও সেম পড়বে? এটা সেম প্রাইস পড়বে 2700 টাকা। আপনার এটার মধ্যে যে এই রয়্যাল যতগুলো কালার আছে সবগুলো 2700 টাকা করে। আচ্ছা, সবগুলো 2700 টাকা। হ্যাঁ, আর এরপরে কোনটা দেখাবেন আমাদের? এরপরে দেখাচ্ছি হচ্ছে আপনার যে এই যে শাড়িগুলো সাদা, আরেকটা আবার আমরা সাদা মালটি দেখাচ্ছি। এটাও কি সেম প্রাইস? না, এটা সেম, এটার মধ্যে সাথে ব্লাউজ পিস আছে এবং একটা কাস্ট দেখেন। ওকে, দেখেন দর্শক আসলে কত ইউনিক ডিজাইনের শাড়িগুলো,
প্রত্যেকটা শাড়ি ভাইয়ের নিজস্ব জামদানি কারখানায় তৈরি করা, তাঁত কারখানায় তৈরি। ওকে, এই শাড়ির প্রাইস হচ্ছে ভাই, সমরেশ ভাই আপনার আগের ভিডিওতে দিচ্ছি হচ্ছে 3500 করে, কিন্তু এবার পূজোর উপলক্ষে আমরা দিচ্ছি মাত্র 3400 করে। এই যে এর মধ্যে হচ্ছে কালার গুলো দেখেন, যে কালার গুলো সবগুলো হবে হচ্ছে আপনার 3400 টাকা করে। এই যে ওকে, যেটা দেখাবেন এটা প্রাইস পড়বে 3400 টাকা। জি, এই কালার গুলো অনেক পছন্দ করে আপুরা। এই যে মেজেন্ডার মধ্যে অরেঞ্জ কালার, সাথে ব্লাউজ পিস আছে। হ্যাঁ, এই শাড়িটা ভাই অনেক চমৎকার একটা শাড়ি, মানে কালারটা দেখলেই যে কেউ পরলে কিন্তু ফুটবে। হ্যাঁ, এটার অনেক কালার এবং অনেক পপুলার শাড়ি, যে সকল ইয়ং আপুরা রয়েছে এগুলা শাড়ি পরে কিন্তু 4000 টাকা। আর ওইটা ছিল 4000 হচ্ছে 500 টাকা। 500 টাকা ব্লাউজ পিসের জন্য, 500 টাকা। হ্যাঁ, ব্লাউজ পিসের জন্য 500 টাকা বেশি। আচ্ছা, নতুন ডিজাইন, এটা আরেকটা শাড়ি। হ্যাঁ, এটা নতুন ডিজাইন, এটা নতুন ডিজাইন। এই যে দেখেন, ওকে, এটা প্রাইস কত পড়বে? এটা প্রাইস পড়বে হচ্ছে আপনার 4500 টাকা। 4500 টাকা ব্লাউজ পিস সাথে থাকবে। হ্যাঁ, না এটা ব্লাউজ পিস নেই ভাইয়া। এরপরে কোন শাড়িটা দেখাবেন? এরপরে দেখাবো হচ্ছে আপনার এই যে এই শাড়িটা, অ্যাশের মধ্যে, আপনার প্রাইস পড়বে হচ্ছে 5000 টাকা। 5000 টাকা জি। ওকে, এই যে দেখেন, খুলে দেখি, এটা পড়বে 5000। এটা পড়বে 5000 টাকা। আচ্ছা, একটা ফেভারিট কালার এই শাড়িটা, কিন্তু সব আপুরাই পছন্দ। হ্যাঁ, সি গ্রিন এর মধ্যে হলুদ কন্ট্রাস্ট। ওকে, জামদানি শাড়ি। হ্যাঁ, জামদানি শাড়ি, এটার দাম পড়বে 5000 টাকা। এটা কালার আপুদের, এটা সফট কালার, যারা সব আপুরাই পছন্দ করে। ল্যাভেন্ডারের মধ্যে হচ্ছে আপনার সিলভার দিয়ে কাজ করা। আচ্ছা, এটা হচ্ছে সিলভার দিয়ে কাজ করা, ল্যাভেন্ডার, ল্যাভেন্ডারের মধ্যে সিলভারের কালারের মধ্যে। এটার প্রাইসও 5000 টাকা। এটার প্রাইসও 5000 টাকা। এই যে লাল আছে, তারপর হচ্ছে অরেঞ্জ কালার আছে। এই যে শাড়িগুলোতে কিন্তু ব্লাউজ দেওয়া যাবে, কিন্তু ব্লাউজ এক্সট্রা চাইলে 500 টাকা বেশি দিতে হবে। ওকে, তো এই রতে যে শাড়িগুলো রয়েছে সবগুলোই হচ্ছে 5000 টাকা। হ্যাঁ, সবগুলোই 5000 টাকা। এখন এই রতে যে শাড়িগুলো দেখাবেন কত রেঞ্জ পড়বে? এইখানে আপনার আছে 6000 থেকে 8000 পর্যন্ত আছে। ঘন কাজ করা এই শাড়িগুলো আপনার শোরুম থেকে নিতে গেলে 8-9 হাজার টাকার নিচে নিতে পারবে না। আচ্ছা, আমরা দিচ্ছি মাত্র 6000 টাকায়। অনেক চমৎকার ডিজাইনের একটি শাড়ি দর্শক দেখেন, মানে চোখ ধরে যাওয়ার মতন একটা। হ্যাঁ, এত কত ঘন ঘন কাজ করা, কিরকম কালার কম্বিনেশন আমাদের। আচ্ছা, চেষ্টা করছি আপনি যেই সামনে যেই পুজো এবং পুজো উপলক্ষে সবাইকে নতুন নতুন এক্সট্রা নতুন কালার দেওয়ার জন্য। আজকের ভিডিওটি অনেক স্পেশাল, কারণ আজকের ভিডিওতে অনেক চমৎকার এবং ইউনিক ডিজাইনের শাড়ি দেখাবো। ইউনিক ডিজাইন এবং ইউনিক কালারও। আচ্ছা, এটা একেবারে ঝিকিমিকি কালার। হ্যাঁ, ঝিকিমিকি ঘন কাজ এবং জরির পাট দিয়ে করা, কন্ট্রাস্ট এবং কন্ট্রাস্টের সাথে জরি দিয়ে কাজ করছে। নতুন যাদের বিবাহ হয়েছে যে, হ্যাঁ এটা বলতে পারেন, এবং অনেকে যারা একটু স্ট্যান্ডার্ড লেভেলের পড়তে চাচ্ছেন, আচ্ছা তাদের মধ্যে মানে গর্জিয়াস পার্টিতে, পার্টিতে, হ্যাঁ গর্জিয়াস চাচ্ছেন তাদের জন্য এটা। এটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র 7000 টাকা। 7000 টাকা অরিজিনাল হাতে বোনা জামদানি, অরিজিনাল হাতে বোনা জামদানি, সরাসরি ফ্যাক্টরিতে এসে দেখে শুনে নেবেন। এটার সাথে ব্লাউজ পিস হবে, তারপর হচ্ছে একটা যে মিষ্টি কালার শাড়ি দেখেন, এটার ডিজাইনটাও দেখেন, সবগুলোই মানে একদম ইউনিক ইউনিক জিনিস। হ্যাঁ, এই যে দেখেন কেমন বোর্ডের মধ্যে কেমন বরাট কাজ, এবং হচ্ছে আঁচলটা দেখেন, সব আঁচলটার মধ্যে কিন্তু আমরা দুইটা ডিজাইন করা। আঁচলটা দেখেন, এই যে মাঝখানে একটা কাজ এবং সাইড দিয়ে একটা কাজ। আচ্ছা, ঠিক আছে, এই শাড়িটার প্রাইস নিচ্ছে হচ্ছে মাত্র 7000 টাকা। 7000 টাকা অনলাইনে যারা বিক্রি করে আপনাদের কাছ থেকে নিয়ে নিয়ে তাদের কাছ থেকে কিনতে গেলে অনেক বেশি, অনেক বেশি পড়ে। হ্যাঁ, অনেক বেশি পড়বে। তারপর কি দেখাবেন? তারপরে যাচ্ছে এই যে আরেকটা শাড়ি দেখেন, এই যে আপনার অ্যাশ কালারের মধ্যে। এখন যে শাড়িটা দেখাবেন এটা প্রাইস রেঞ্জ কত পড়বে? এটার প্রাইস পড়বে হচ্ছে 9500 টাকা। 9500 টাকা অনেক সুন্দর একটা শাড়ি। এটা কত কাউন্টের শাড়ি? এটা কাউন্ট হচ্ছে আপনার 80 কাউন্ট। এর শাড়িটা, এই শাড়িটা তৈরি করতে কতদিন সময় লাগে? এই শাড়িটা আমরা তৈরি করতে প্রায় 15 দিন মতো সময় লাগে। 15 দিনের মতো? জি। আচ্ছা, ওকে, এগুলো আমাদের রেগুলার একদম কালার। এই যে দেখেন ডিজাইন কালার, এগুলো সব অনেক সুন্দর সুন্দর কালার, মানে কোনটা রেখে কোনটা নিবে এটা প্রাইস সেম পড়বে? সেম প্রাইস পড়বে। হ্যাঁ, পার এবং আঁচলের কাজ। আচ্ছা, দেখেন অনেক সুন্দর একটা শাড়ি। ঠিক আছে, এটার প্রাইস নিবে হচ্ছে মাত্র 11500 টাকা। 11500 টাকা 500 টাকা এটার সাথে ব্লাউজ পিস হবে, এগুলো অল ওভার কাজ এই শাড়িটাতে আপনার। এটাতে আপনি দেখেন, এটার মধ্যে হচ্ছে গুড়ি হবে মাত্র 2000 রকম। আগে যে শাড়িটা দেখেছি ওই শাড়িটা তো, এটা দেখেন দেড়াত এক হাত গুড়ি আছে। আচ্ছা, আর পুরোটাই কাজ, পুরোটাতে সেম কাজ করা। এটা হচ্ছে মাল্টি কালারের মধ্যে। হ্যাঁ, মাল্টি কালারের মধ্যে, গাঢ় জাম কালারের মধ্যে মাল্টি দিয়ে কাজ করা। এটা প্রাইস কেমন পড়বে? প্রাইস পড়বে হচ্ছে 13000 টাকা। 13000 টাকা জি। তারপর হচ্ছে আপনার হচ্ছে লাল কালার একটা শাড়ি দেখেন, লালের মধ্যে তিন জুড়ি দিয়ে একটা কাজ দেখাচ্ছি। এটা হচ্ছে লালের মধ্যে তিন জুড়ি, তিন জুড়ি জি। আচ্ছা,
এটা প্রাইস কেমন পড়বে? এটার প্রাইস পড়বে হচ্ছে 11500 টাকা, 11500 টাকা। স্পেশাল দিশে এটা দেখা দিচ্ছি যে ভাই স্পেশাল 450 টাকার দিশে এটা, এই যে হচ্ছে স্পেশাল বেবিদের শাড়িটা, এটা বাচ্চাদের শাড়ি। এই যে আপনার 650 টাকার যে শাড়িগুলো বাচ্চাদের শাড়িগুলো, এই শাড়িগুলো হচ্ছে আপনার মাত্র 450 টাকা। বাচ্চাদের কালার দিবেন কয়টা? এটার মধ্যে কালার দিব, আর বাচ্চাদের শাড়িতে বেশি একটা কালার হচ্ছে না, আমরা লাল কালারটা আমাদের অ্যাভেলেবল আছে, আরো হলুদের মধ্যে মাল্টি কালার এরকম কালার দেওয়া যাবে। আচ্ছা, এটা হচ্ছে বেবিদের মানে মেয়ে বাচ্চাদের, বাচ্চাদের জন্য 450 টাকা। তারপর হচ্ছে আমরা দেখাচ্ছি হচ্ছে আমাদের যে থ্রি পিস কালেকশন। আচ্ছা, আপনাদের এখানে জামদানির থ্রি পিস রয়েছে? হ্যাঁ, জামদানির থ্রি পিস আছে, এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে। ওকে, ঠিক আছে। জাস্ট হচ্ছে ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1150 টাকা। এটা হচ্ছে থ্রি পিস, থ্রি পিস, এটা হচ্ছে এর জামাটা, জামাটা এটা কটন জামা। এই যে দেখেন এটা সামনে যা যা আছে, তারপর হচ্ছে এই যে হচ্ছে বর্ডারটা, ওকে, তার হচ্ছে হাতার কাপড়, এবং এই যে পিছনের সাইডটা, এবং পিছনের সাইডটা একটা বর্ডার আছে, বর্ডার আছে। হ্যাঁ, আর ওন্নাটা হবে, ওন্নাটা হবে পাঁচ হাত নামাজি ওন্না। আচ্ছা, এই যে দেখেন পাঁচ হাত ওন্নাটাতে পুরো ওন্নাটাতে কাজ করা, এই যে ওকে। আচ্ছা, আর সালোয়ারটা, সালোয়ার হচ্ছে সদুই গজ কাপড় আছে সালোয়ারের মধ্যে, এবং সালোয়ারের মধ্যে এটা দেখেন বর্ডার দেওয়া আছে, এটা আপনার পায়ের নিচে দিতে পারবে। আর হচ্ছে যে থ্রি পিসের তে কালার, আর অনেক কালার, অনেক কালার রয়েছে, এগুলো প্রাইস পড়বে 1200 টাকা, 1150 টাকা, 1150 টাকা। তারপর হচ্ছে আমাদের আসছে হচ্ছে এই যে দেখেন ওয়ান পিস জামদানি, ওয়ান পিস যেটা, সেটা হচ্ছে জামদানি ওয়ান পিস, ওয়ান পিস বা অনেক পাঞ্জাবি পিস, এগুলো যারা আপুরা কিন্তু ওই কুর্তি হিসেবে ইউজ করে, হ্যাঁ আপুরা কুর্তি হিসেবে ইউজ করে, আর হচ্ছে ছেলেরা পাঞ্জাবি হিসেবে ইউজ করে, সেটা হচ্ছে এটা অনেক সুন্দর একটা, এটার প্রাইস হচ্ছে মাত্র 550 টাকা, 550 টাকা। হ্যাঁ, এগুলোর মধ্যে যে কালার, এটা তসর, আমরা তসর এবং কটন একই প্রাইস নিচ্ছি। অনেকে আপনার দেখা যাচ্ছে তসরটা আপনার 100 টাকা বেশি নিচ্ছে, কিন্তু আমরা সেম প্রাইসই নিচ্ছি, তসর এবং কটনের একই প্রাইস নিচ্ছি, যেটা নেয়। হ্যাঁ, যে যেটা নেয়। এই যে কালারগুলো আমি দেখাচ্ছি দেখেন, এটা হচ্ছে আপনার তসরের, এটা কটনের, আগেরটা দেখাচ্ছি তসরের, এই যেটা কটন, এটা কটনের, জি। ওকে, 500 টাকা, 550 টাকা। তো ভাইজান, শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত আপনার ফ্যাক্টরি সহ আপনার এখানকার কালেকশনগুলো আমাদের দর্শকদের দেখানোর চেষ্টা করলাম। আমরা সর্বদা চেষ্টা করি মানে বেকারদের উদ্দেশ্যে সন্ধানগুলো দিতে, যারা আপনার এখান থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চায় তারা আসলে একটু সুযোগ সুবিধা দিবেন। তা তো অবশ্যই, যা সমরেশ ভাই আপনার চ্যানেল থেকে দেখে যারা আসবে তাদেরকে আমরা প্রাইস কম দিতে পারবো না, কিন্তু আমরা আসলে অবশ্যই তাদেরকে ভালো প্রোডাক্ট দিব, এবং আপনার যারা নাম বলবে তাদেরকে আমরা এতটুকু এনশিওর করবো যে যারা বিজনেস করতে যাচ্ছেন তারা আমাদের কাছে আসেন, আপনাদের যতটুকু সুযোগ সুবিধা লাগে আমরা দেওয়ার চেষ্টা করব। এখানে আপনি দেখা যাচ্ছে কিছু শাড়ি নিলেন, সেল করতে পারলেন না, ওটা পরিবর্তনের একটা সুযোগ দিব। তারপর হচ্ছে আমরা আপডেট যেই শাড়িগুলো আছে, আপডেট শাড়িগুলার একটা আপনাদের হোয়াটসঅ্যাপে গ্রুপের মাধ্যমে আপনাদেরকে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবো, বা আমরা যতটুকু পারি আমাদের পক্ষ থেকে ততটুকু আপনাকে হেল্প করবো। আর যেই শাড়িগুলো দেখাইছি, এছাড়াও দেখেন এই যে পিছনে অনেকগুলো শাড়ি কিন্তু আপনার ই করা আছে, ঝুলানো আছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস।